ইউরোপে আশ্রয়ের জন্য হাজার হাজার বাংলাদেশি আবেদন। ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় পেতে রেকর্ড সংখ্যক বাংলাদেশি আবেদন করেছেন। জমা পড়া এসব আবেদনের 96% প্রত্যাখ্যান করা হয়েছে। আশ্রয় আবেদনের স্বীকৃতি বিবেচনায় বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন তালিকায়। প্রতিবেদনে বলা হয়, 2011 সালে প্রায় 20,000 বাংলাদেশি এমন আশ্রয় আবেদন করেছেন। 2014 সাল থেকে এই পরিসংখ্যান প্রকাশের পর থেকে একটি বাংলাদেশিদের সর্বোচ্চ আবেদনের রেকর্ড। ইউরোপ ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের আশ্রয় আবেদনের প্রবণতা সংক্রান্ত বার্ষিক হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, 2011 সালে ই প্লাস দেশগুলোর বিভিন্ন দেশের অভিবাসী শরণার্থীদের মোট 617,800 আশ্রয় আবেদন জমা পড়েছে। এই সংখ্যা 2020 সালের তুলনায় 1/3 বেশি। আশ্রয় আবেদন বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রেখেছেন আফগান ও সিরীয়রা। তালিকার শীর্ষে মধ্যপ্রাচ্য এবং এশিয়ার দেশগুলো। প্রথম পাঁচে রয়েছে সিরিয়া, আফগানিস্তান, ইরাক, পাকিস্তান এবং তুরস্ক। ইউরোপে আশ্রয় আবেদনে বাংলাদেশে আছেন 6ষ্ঠ অবস্থান। গত বছর হচ্ছে তাদের আবেদনের হার 3/4 বেড়েছে। তাদের মধ্যে রেকর্ড সংখ্যক প্রাপ্তবয়স্ক বাংলাদেশও রয়েছে। নিজের দেশে ধর্ম, বর্ণ এবং জাতীয় রাজনৈতিক কারণে কেউ নির্যাতনের শিকার হলে বা কারো জীবনে হুমকির মুখে থাকলে তিনি আন্তর্জাতিক আইন অনুযায়ী ইউরোপের দেশগুলোতে সুরক্ষা চেয়ে আবেদন করতে পারেন। ইউএর প্রতিবেদনে অনুযায়ী 2020 সালের তুলনায় 2021 সালে বাংলাদেশিদের আশ্রয় আবেদন 77% বেড়ে গেছে। 2021 সালে বেশিরভাগ আশ্রয় আবেদন জমা পড়েছে বছরের শেষার্ধে। প্রতি 10টির মধ্যে 9টি ছিল প্রথমবারের মতো আবেদন। প্রথমবারের আবেদন প্রত্যাখ্যান হলে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আবির্ভাব পুনর্বিবেচনা আবেদন জানাতে পারেন আশ্রয়প্রার্থীরা। ইউবিএর প্রতিবেদন অনুযায়ী 2011 সালে 27,300 জন আশ্রয় আবেদনকারী তাদের অভিভাবকহীন এবং অপ্রাপ্তবয়স্ক হিসেবে দাবি করেছেন, যা গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ। তাদের মধ্যে অর্ধেক বা প্রায় 13,000 জনই আফগান। দ্বিতীয় অবস্থা